আমি নুডলস বানাবো, তাই নুডলসগুলোকে আমি লবণ জলের মধ্যে সেদ্ধ হতে দিয়েছি। আজকে আমি ভেজিটেবলস নুডলস বানাবো, তাই তার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে কুচনো আলু, কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা, এবং তার সাথে লাগছে বিনস, ক্যারট, বেবি কর্ন আর হচ্ছে পিস। এগুলো হচ্ছে মিক্সড ভেজিটেবল। আর এখানে নিয়েছি হচ্ছে একটা ফুলকপি, কুচো করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, এবং যে সমস্ত পাউডারগুলো আমি ইউজ করছি সেটা হচ্ছে চিলি পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, সয়া সস, আর এখানে হচ্ছে অয়েল, এটা ভেজিটেবল অয়েল। তো এরপরে চলে যাব মেইন রান্নায়। নুডলসগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি মূল প্রিপারেশনে চলে যাব। অয়েল দিয়ে নিলাম, এখানে অয়েল দিয়ে নিয়েছি কিছুটা, এবং পরপর আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, সেটা হচ্ছে আলু কুচুনো, এই ক্যাপসিকাম কুচুনো, টমেটো কুচুনো, এবং মিক্সড ভেজিটেবল, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে হচ্ছে এই ফুলকপিগুলো। ফুলকপিগুলো আর আলুটা এগুলো সমস্ত কিছু আগে দিয়ে দেবো, কারণ এগুলো হতে সময় লাগবে। তার জন্য একে একে আলু এবং ফুলকপিগুলো একসাথে দিয়ে দেবো ভাজতে। এবং মিক্সড ভেজিটেবলগুলো একসাথে সমস্ত কিছু ভাজতে দেব, যাতে করে গাজর আর বিনসটা ভাজা হয়ে যায়। একসাথে সমস্ত কিছু ভাজতে দিয়ে দেব। দেখছো কতটা কালারফুল হয়ে গেছে। এখন একটু কিছুক্ষণ পর এটা ঢাকা দিয়ে এটাকে ভাজা করবো। ঢাকা দিয়ে কেন করবো, কারণ হচ্ছে যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় এবং সাথে ভাজাও হয়ে যায়। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপরে আমি একটু সয়া সস এর মধ্যে অ্যাড করব। বুঝে সয়া সসটা দিতে হবে। সয়া সস এবং সাথে সাথে বুঝে সল্ট দিতে হবে, এখনই নয়। দেখেছো মশলাটার বেশ একটা কালার এসেছে এবং ঝাল ঝালও হয়েছে, আবার লবণটাও ব্যালেন্স আছে। এবার এটা আমি ঢেকে আরও কিছুক্ষণ হতে দেবো। এবার একটু ঢাকনাটা সরিয়ে দেখছি কেমন হয়েছে। আর আমার রেড চিলি পাউডারটা আমি ইউজ করিনি, কারণ আমার অলরেডি এটা ঝাল হয়ে গেছে, সো বেশি ঝাল খাওয়া যাবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে কালারগুলো। ফুলকপিটা দেখি সেদ্ধ হয়েছে কি না। বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে আমার চাউমিনটা রয়েছে এর মধ্যে দিয়ে ওটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এবার আমি সবজিগুলোর মধ্যে চাউমিনটাকে ছেড়ে দিচ্ছি। চাউমিনের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে, যার জন্য এই স্প্যাগেটিগুলো লেগে লেগে যায়নি। অ্যাকচুয়ালি আমারটা কিন্তু সরু চাউমিন নয়, এটা কিন্তু স্প্যাগেটি। স্প্যাগেটিগুলো দেখতে পাচ্ছ একদম একটু তোমার নর্মাল চাউমিনের থেকে একটু ডাঁটো ডাঁটো হয় আর কি, একটু মোটা হয়।
আচ্ছা, এটাই থিন স্প্যাগেটি। আমি এই স্প্যাগেটিগুলো দিয়েই এখানে নুডলস বানাই। চাউমিনটা হয়ে গেছে, এবার আমি আর একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। আমার চাউমিন রেডি, বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে। একদম গরম গরম চাউমিন রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। চাউমিনটা দেখতে ঠিক এমন লাগছে। কাজটা সুন্দর হয়েছে।